যদি সিটি হয় তো গাড়ির পারফরম্যান্স। নমস্কার বন্ধুরা, আজকে ফের একটা খুব সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য, খালি মাত্র হুগলি জেলা আরামবাগের মধ্যে। আর এই ব্লগটা হতে চলেছে খুব সুন্দর, একটা দু মাস পুরনোর একটা অটোর ভিডিও নিয়ে চলে এসেছি, একদম জেনুইন অটো, যেটা আপনাদের স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই অটোটা পারমিট করা আছে, যে দাদাটার নামে আছে তিনি এই অটোটা বিক্রি করবে। আর এই অটোটা পারমিট আছে রেলওয়ে স্টেশন প্লাস বাসস্ট্যান্ড, আর বাসস্ট্যান্ড থেকে আর একটা কী জায়গা আছে সেইখানটা পর্যন্ত যায় এই অটোটা। তো আপনারা বেশি দেরি না করে অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখার সাথে সাথেই আপনারা কল করুন, ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোনে যোগাযোগ করুন। চলুন অটোটা একবার দেখিয়ে দেওয়া যাক ভালো করে প্রথম থেকে। এই যে অটোটা দেখতে পাচ্ছেন, এই অটো স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডটাই হচ্ছে আরামবাগের বাসস্ট্যান্ডের অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকে যত অটো আছে সব কিন্তু ওই রেলওয়ে স্টেশন থেকে প্লাস বাসস্ট্যান্ড থেকে আর একটা যে জায়গা আছে সেই জায়গাটাই যায়। তো এই যে অটোটা দেখতে পাচ্ছেন, অটোর চাকাগুলো একদম ব্র্যান্ড নিউ, মাত্র খালি দু মাস পুরনো গাড়িটা। এই গাড়ির যে চাকাগুলো আছে, চাকার যে সেই সুতোর মতন যে রবার্টগুলো আছে, রবার্টগুলো পর্যন্ত এখনও ছিঁড়ে নেই। আর এই যে নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন, এই নাম্বার প্লেটটা হচ্ছে এই অটোটার নাম্বার প্লেট। তো অটোর যে সিটগুলো আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি, অটোর যে সিট কভার আছে, অটোর যে বডির কালার আছে, আপনারা পাশাপাশি যে সব অটোগুলো দাঁড়িয়ে আছে তাদের কালারগুলো দেখে এর সঙ্গে কম্প্রোমাইজ করতে পারবেন যে নতুন না পুরাতন, কতটা পুরাতন কতটা নতুন আপনারা জাজ করতে পারবেন। দেখুন আর গাড়িটাকে, অটোটাকে দেখুন, দেখে আমার সাথে ভিডিওটা দেখতে থাকুন। এই যে সিটের কভারগুলো আছে, এখনও পর্যন্ত সিটের কভারগুলো তোলেনি, কারণ সিট এখনও ব্র্যান্ড নিউ আছে, খালি মাত্র দু মাস পুরনো। জাস্ট তারপর আর কি হতে পারে অটোটার সাথে, অটোটা এমনই মানে সব কিছু টোটালি সব নতুন আছে। আর এটা হচ্ছে স্টেপনির যে চাকাটা, সেই চাকাটা এখানে রাখা আছে। আর ব্যাটারিটা যে আছে, ব্যাটারিটা হচ্ছে এক্সজস্টের ব্যাটারি আছে। আপনাদেরকে ব্যাটারিটা চাকার সাথে সাথে দেখিয়ে দিচ্ছি। এই চাকাটা ব্র্যান্ড নিউ চাকা আছে, এখন তো 4-5 বছর দেখতে হবে না, নতুন চাকা, ওই তিনটে চাকা খইতে হইতে 4-5 বছর লেগে যাবে এই অটোর চাকাটা লাগাতে। আপনারা যে দেখতে পাচ্ছেন গাড়ির যে পেছনের যে ইঞ্জিনের কন্ডিশন আছে, ইঞ্জিনের কন্ডিশনগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে, আপনারা দেখতে থাকুন। আর এই দাদাকে খুলতে বলেছি, পেছনের যে জায়গাটা আছে, স্পেসটা আছে ইঞ্জিনের জন্য, এই ইঞ্জিনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত ইঞ্জিন পুরো ব্র্যান্ড নিউ ইঞ্জিন আছে, খালি একটু জাস্ট ধুলোবালি পড়েছে, আপনাদেরকে সবই দেখিয়ে দিচ্ছি। যার এই অটোর প্রতি ইন্টারেস্ট থাকবে অবশ্যই কল করবেন এই দাদাকে, নাম্বার দেওয়া থাকবে, কল করে আপনারা ডিল ফাইনাল করার চেষ্টা করবেন। আর আপনারা যদি চান তো পুরো ক্যাশ মিটিয়ে দিয়ে আপনার নামে এই অটোটাকে করে নিয়ে আপনারা আরামবাগেই চালাতে পারেন, কোনো অসুবিধে নেই। আপনার যদি লাইসেন্স নাও থাকে তবুও কোনো অসুবিধে নেই, লাইসেন্স থাকলে আরও ভালো, আপনার অনেক কিছু কাজে লেগে যাবে লাইসেন্সটা, প্লাস গাড়িতেও লেগে যাবে। আর যদি লাইসেন্স নাও থাকে আপনারা কিন্তু অটোটাকে কিনে আপনারা চালাতে পারবেন আরামবাগের মধ্যে। এই যে অটোটা আছে, অটোটা পেছনের যে সিটগুলো আছে, পেছনের সিটটা কোনো রকম একটা দাগ, একটা কোনো ক্র্যাশ নেই গো। গাড়িটা যে পুজো হয়েছে, গাড়ির পুজোর যে ফুলটা আছে, ফুলটা এখনও পর্যন্ত আছে যেটা দেখা যাচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদেরকে যেটা আমি দেখাচ্ছি, প্লাস ঝড় বৃষ্টি হওয়ার জন্য সাইডের তিরপলগুলো রাখা আছে ভালোভাবে, তিরপলগুলোকে সাইজ করে রেখে দিয়েছে এই দাদা, ভালো করে গুছিয়ে রেখে দিয়েছে।
অটোর যে ইন্টেরিয়ারগুলো আছে, অটোর এই যে নতুন পারপাসে যে অটোগুলো বার করেছে বাজাজ কোম্পানি, খুব সুন্দর ফিনিশিং দিয়ে বার করেছে। এইখানে বিশেষ করে কলকাতার যে অটোগুলো আছে, কলকাতা আর অটোটা চলেছে মাত্র 3,516 কিলোমিটারের মতন চলেছে। আমি দাদাকে বললাম যে একবার গাড়িটা চালু করো, গাড়ির আওয়াজটা একটুখানি শুনি। তো গাড়ির আওয়াজ একদম ব্র্যান্ড নিউ গাড়ি, মানে তো আওয়াজ ভালোই হবে। আর যারা যারা এই অটোর প্রতি ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই আসবেন, এসে অটোটাকে আপনারা কথা বলবেন। আপনারা অটোর কাগজ দেখতে চান তাও দেখতে পারেন, কোনো অসুবিধে নেই। অটোর ফাইন্যান্সে আছে, ফাইন্যান্স আপনাদেরকে ওই দাদার মুখ থেকেই আমি শোনাবো। চলুন দাদা, এইবার আমাদেরকে আপনার গাড়ির সম্বন্ধে ডিটেলটা একটুখানি বলুন, একটুখানি ওইদিকে, হ্যাঁ ভালো করে একটুখানি বসুন, বসে এবার বলুন ডিটেলটা। আপনি গাড়িটা কদিন হলো কিনেছেন? আমি জ্যৈষ্ঠ মাসে কিনেছি। জ্যৈষ্ঠ মাসে, তাই তো? আজকে ক তারিখ হচ্ছে একটু দেখুন আর কত কিলোমিটার ছুটেছে ওইটা দেখুন। হ্যাঁ, আমি কিলোমিটারটা কত হয়েছে সেটা আমি দেখিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে। আচ্ছা, ফের আর একবার আমি দেখিয়ে দিচ্ছি আমার ভিউয়ার্সদের কত কিলোমিটার চলেছে। 3,516 কিলোমিটার চলেছে। আচ্ছা, তো আপনার যে স্টেপনি বাদে যে তিনটে টায়ার আছে, তিনটে টায়ার এখনও ভালো আছে আমি দেখতে পেয়েছি, একদম নতুন আছে, তাই তো? আচ্ছা, গাড়ির সাউন্ডটা দেখলাম একদম খুব সুন্দর আছে সাউন্ড। আর তিরপল এখনও তো দেখতে পাচ্ছি, সিটের তিরপল খোলা হয়নি, এই যে সিটের তিরপল দেখতে পাচ্ছি, সিটের তিরপল একদমই খোলা হয়নি। এইখানে একটুখানি তারের যে সিস্টেমগুলো আছে এগুলো ভালো করে একটুখানি করে নিলে হয়ে যায় কিনে দিবে। আর এই যে পাকাটা দেওয়া আছে এটা কোম্পানির থেকেই দেওয়া আছে নাকি? পাকাটা এটা লাগানো হয়েছে, এটা আপনি লাগিয়েছেন, তাই তো? এই তারগুলো আমি লাগিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার সঙ্গে যে আপনি যে গাড়িটা নিয়েছিলেন, আপনি ডাউন পেমেন্ট কত করেছিলেন? আমি ডাউন পেমেন্ট 69,000। আচ্ছা, 69,000 টাকার মতন করেছিলাম, তাই তো? আচ্ছা, বাকিটা এবার ফাইন্যান্স হয়েছে? হ্যাঁ, বাকিটা ফাইন্যান্স হয়েছে। হ্যাঁ। আর গাড়িটা পুরো টোটাল পুরো ক্যাশে নিলে কত দাম হতো? ক্যাশে নিলে 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা দাম হতো, তাই তো? আচ্ছা, পারমিট কোথা থেকে কোথা পর্যন্ত করা আছে এই টোটোটা? এটা পারমিট হচ্ছে বাস স্ট্যান্ড থেকে অন্নপূর্ণা, অন্নপূর্ণা থেকে বাজার স্টেশন। বাস স্ট্যান্ড থেকে স্টেশন, স্টেশন থেকে অন্নপূর্ণা, অন্নপূর্ণা থেকে বাস স্ট্যান্ড। তো কেউ যদি অটোটা কেনে তো অটোটা কেনার পর সে এইখানে চালাতে পারে? হ্যাঁ হ্যাঁ, বাস স্ট্যান্ডেই চালাতে পারে, তাই তো? আচ্ছা, আর কেউ যদি ফাইন্যান্সটা, যদি আপনার নামে ফাইন্যান্স চলছে, সে যদি তার নামে ফাইন্যান্সটা করতে চায় এটা কিন্তু হবে না। আর আপনি যে টাকাটা রেখেছেন এই টাকাটা ও যদি আপনাকে ক্যাশ দিয়ে দেয় তখন কিন্তু ফাইন্যান্সটা আপনি ট্রান্সফার ওর নামে করতে পারবেন, বা এটা কমপ্লিট হয়ে গেলে গাড়িটা আপনি ওকে দিয়েও দিতে পারবেন, তাই তো? ঠিক আছে। আচ্ছা, গাড়ির যে এই গাড়িটা যে চলে পেট্রোলে না গ্যাসে? গ্যাসে, গ্যাসে চলে, তাই তো? আচ্ছা, 100 কেজি গ্যাস ভরলে মোটামুটি এটা সারাদিন চলে, মানে আপনি সকালে যখন গাড়িটা শুরু করেন 40 করে সার্ভিস দিচ্ছে 1 কিলো গ্যাসে? 1 কেজি গ্যাসে 40 কিলোমিটার করে সার্ভিস দেয়? আচ্ছা, ঠিক আছে। 1 কেজি গ্যাসে 40 কিলোমিটার সার্ভিস মানে এনাফ, এনাফ অনেক, ঠিক আছে। এখনকারের আগের যে টোটো অটোগুলো ছিল ওই অটোগুলো এরকম কিন্তু সার্ভিস দেয় না, এখন যেই 40 করে যে এখন দিচ্ছে সার্ভিসটা, ঠিক আছে। এবার আমরা যে টাকাটা আছে, যে ভ্যালুটা আছে ওতে আমরা ডাইরেক্ট চলে আসছি, ঠিক আছে। আপনি যে টাকাটা আছে আপনার কতগুলো কিস্তি বাকি আছে আর কটা দিয়েছেন সেটা বলুন। মোট 47টা কিস্তি, তার মধ্যে 2টো কিস্তি দেওয়া হয়েছে, 45টা বাকি আছে। আচ্ছা, যে গাড়িটা কিনবে তাকে 45টা কিস্তি দিতে হবে? আচ্ছা আচ্ছা, যে কিনবে সে 45টা কিস্তি দিয়ে দিল, দেওয়ার পর আপনাকে ক্যাশ কত দিতে হবে? 1,90,000। 1,90,000 টাকা দিলে আপনি তার নামে কাগজ করে দেবেন, গাড়ি পারমিট ওর নামে হয়ে যাবে, আর সে যদি চায় কিস্তিটাকে বাজাজ ফাইন্যান্সে কমপ্লিট করে দিয়ে দিতে পারে, এটাও সুবিধা আছে, তাই তো? ফাইন্যান্স থেকে, ঠিক আছে।
আচ্ছা, আর এটা গাড়িটার মধ্যে ডিটেইলস আপাতত এখন পর্যন্ত নেই, কারণ গাড়িটা একদমই ব্র্যান্ড নিউ গাড়ি। ভিউয়ার্স, আপনারা চাইলে গাড়িটাকে বাই করতে পারেন, কিনতে পারেন, কিনে আপনারা গাড়িটা আরামবাগেই চালাতে পারেন, বা আপনারা আরামবাগ না হলে আপনারা যেখানে খুশি গাড়িটাকে চালাতে পারেন, আপনাদের এলাকায় নিজে চালাতে পারেন, কোনো অসুবিধে নেই। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, আর এই রকম ধরনের ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন, এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ আপনার গাড়ির ডিটেল দেওয়ার জন্য। আর আমি আমার ভিউয়ার্সদেরকে বলবো অবশ্যই যেন আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে, আর কন্ট্যাক্ট করে গাড়িটা যেন কিনে। ঠিক আছে, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।